আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই কৃষি সংবাদে। কৃষি সংবাদ জানাতে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকার বীরপুরে ইনডোর ভার্টিক্যাল ফার্ম, প্রথম বছরই বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা। এবং সাতক্ষীরায় হর্টিকালচার সেন্টার, শস্য বহুমুখীকরণ ও বাগান ভিত্তিক কৃষি অনুশীলনের নতুন সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। এবার ঢাকার মিরপুরে বাড়ি ভাড়া নিয়ে আবাসন নয়, গড়ে তোলা হয়েছে ভার্টিক্যাল কৃষি খামার। উন্নত বিশ্বের ইনডোর ফার্ম আদলে ওই খামারে ফলছে নানা রকমের সবজি ফসল, যেগুলো ভালো বাজার মূল্যও পাচ্ছেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন শেখ সিরাজ। উন্নত দেশগুলো খোলা মাঠের কৃষিকে অনেকাংশে নিয়ে গেছে গ্রিন হাউসে। এর পাশাপাশি চার দেয়ালের ভেতরে যান্ত্রিক অবকাঠামো সহযোগে চলছে মাটিবিহীন হাইড্রোফোনিক ভার্টিক্যাল কৃষি। জাপানের টোকিও সিটির ওতেমাচি এই জায়গাটির নাম। এটা পারসোনা টু। একই আদলে এবার ঢাকার মিরপুরে ঘরের ভেতরে ঊর্ধ্বমুখী অবকাঠামোয় কৃত্রিম আলো বাতাস আর পুষ্টি নিয়ে ফলানো হচ্ছে সবুজ সতেজ সবজি ফসল। এটা বিক্রি হচ্ছে কত স্যার? আমি সেল করছি 85। আর ওরা 100 প্লাস 50 to 60 পার পিস। 50 to 60 পার পিস, একটা গাছ স্যার। বেজিল লিভস আর 85 টাকা পার পিস স্যার। টেলিভিশন আর সামাজিক মাধ্যমের প্রচার প্রচারণায় বিশ্ব কৃষিকে পৌঁছে দিচ্ছে এক কাতারে। উদ্যোক্তাদের অন্যতম একজন পারভিন আক্তার বলছেন, নানা মাধ্যমে জেনে বুঝেই নেমেছেন এই আধুনিক কৃষিতে। 80 to 85% আপনাদের মোটিভেশন স্যার। আপনি তো আমার কাছে লিজেন্ড, কারণ আমি ছোটবেলা থেকে আপনার প্রোগ্রাম দেখি এবং যুবকরা বা শিক্ষিত সমাজ কৃষিতে আসা, এই সব কিছুই স্যার কিন্তু আমাকে মোটিভেট করেছে কৃষি ক্ষেত্রে আসার জন্য। বাড়ি ভাড়া করে কৃষি কাজের এক বছর বয়সী এই উদ্যোগ এরই মধ্যে পেয়ে গেছে বাণিজ্যিক সাফল্য। বাড়িটির ছাদেও গড়ে তোলা হয়েছে কাছে ঘেরা প্রাকৃতিক আলোয় আরেক কৃষিক্ষেত্র, এটিও জানান দিচ্ছে বহু সম্ভাবনা। স্যার ছাদের এইটা স্যার এসছে আপনি একজন যিনি আমাদেরকে দেখিয়েছেন ছাদে। ছাদ কৃষি যারা করে তারা তো ওপেন এয়ারে, সে কি এই খরচটা করবে বলে আপনি মনে করেন? সে যদি ভার্টিক্যাল এক্সপ্যানশন করে সে প্রোডাকশন বেশি পাচ্ছে। সেকেন্ড, এখানে কোনো ধরনের সার ইউজ হচ্ছে না, পেস্টিসাইড ফ্রি পাচ্ছে স্যার। জাপানের পাসোনা টু থেকে বাংলাদেশে ঢাকার মিরপুরের হাইড্রোফোনিক এই কৃষি, সময়ের বাস্তবতায় 15 বছরের ব্যবধানে এখানে এসে ঠেকেছে। এটি আগামীর কৃষির যেমন একটা ইঙ্গিত জানান দিচ্ছে, একই সাথে নতুন উদ্যোক্তারা এই ক্ষেত্রে নতুনভাবে উজ্জীবিত এবং বিনিয়োগ করার একটা সুযোগ তৈরি করার সম্ভাবনা রয়েছে। ঢাকার মিরপুরের ফার্ম ইমাজিনেশন থেকে শাইখ সিরাজ, চ্যানেলাই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে আজ রাত 9টার চ্যানেল আই সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এর সাথে সময় হলো চ্যানেল আই কৃষি সংবাদে কিছুক্ষণ বিরতি নেবার, আর বিরতির পর যা থাকছে। সাতক্ষীরায় হর্টিকালচার সেন্টার, শস্য বহুমুখীকরণ ও বাগান ভিত্তিক কৃষি অনুশীলনের নতুন সম্ভাবনা। লা অলিভা দেশ বিদেশে রান্না দেখুন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 20 মিনিটে শুধুমাত্র চ্যানেল আইতে। গ্রামীণ ফোন নিবেদিত।